মাধবী রোজনামচায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, শ্রাদ্ধ মিটে গেছে, আর আপনারা হয়তো বলছেন বা ভাবছেন যে আমি শ্রাদ্ধের ফটোটা দিইনি কেন। ভিডিওটা আমি যতবার দিচ্ছি ওটা কপিরাইট, মানে লাল রং হচ্ছে, মনিটাইজেশনটা হচ্ছে না, যার জন্য এটা আমি প্রাইভেট করে রেখে দিয়েছি। যাই হোক, ওটা হয়তো আর দেখা দেবো না, আমার নিজের জন্যই করে রাখলাম। এখন সব বোনেরা চলে যাচ্ছে, এই তিন দিনে তিন ধাপে আমার বোনেরা সব চলে গেল। আমার খুব কষ্ট লাগছে। আসিস আবার, টাটা, আমিও যাচ্ছি গাড়ি করে। পরের দিন ছোট বোন আর সেজ বোন, ওরা কলকাতায় থাকে, একজন থাকে শিয়ালদার, একজন থাকে ডায়মন্ড হারবার, ওরা পাঁচজন চলে যাচ্ছে, মানে ওরা তিনজন ছজন চলে যাচ্ছে ছেলেকে নিয়ে। আর ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে গেল, এখন থাকলো শুধু মেজ বোন আর মেজ বোনের বর। ওরাও বলছে কালকে চলে যাবে, কিন্তু আমি ওদেরকে যেতে দিইনি, থাক একটু, ওরা কদিন ছিল, তারপরে তো ওরাও একদিন চলে গেল। এখন আমার ঘর একদমই ফাঁকা। আর আমার বড় ভাই তো, বড় ভাইয়ের বউ স্কুলের টিচার, ওই জন্য ওরও মাধ্যমিকের সিট পড়েছে, যার জন্য ওকেও চলে যেতে হলো। ওর ছেলে ওরা সেদিনই চলে গেছে, মানে শ্রাদ্ধের দিনই বিকালবেলার দিকে ওরা চলে গেছে, মানে খাওয়া দাওয়া করে, শ্রাদ্ধের দিন না, শ্রাদ্ধের পরের দিন। আর কি বলবো, আর ছোটো ভাই আসতে পারেনি, ছোটো ভাইয়ের মেয়ের পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য ও আসতে পারেনি। ও বলেছে এবার আসবো, এক ওর পরীক্ষা টরীক্ষা সব শেষ হলে, তারপরে ছোটোটার একটু পরীক্ষা আছে, ওটারও দুই মেয়ের পরীক্ষা শেষ হলে ওরা ছুটি টুটি নিয়ে তারপর দুদিনের জন্য হয়তো আসবে। দুজনেই চাকরি করে, ওই জন্য মুশকিলটা, তা ওরা আসবে, দু একদিনের মধ্যেই আসবে। আর ছোটো বোন আমাকে বললো তুই কাঁদিস না দিদি, দিয়ে নিজেই ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে। আর কী বলবো, মানে যারা যাচ্ছে তারা খুব স্ট্রং দেখাচ্ছে নিজেকে যে আমি কাঁদবো না, কিন্তু লাস্টে শেষ পর্যন্ত ওরা মানে আমাকে কাঁদিয়ে দিয়ে সব চলে যাচ্ছে। আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি কি বলবো আর, আমার এখনও আমি ভুলতে পারছি না, ঘর এখন একদম ফাঁকা, মানে একদম ফাঁকা, কিছুতেই আমি নিজেকে সামলাতে পারছি না। যখন সবাই ছিল তখন বেশ ভালো লাগছিল, আমার মনের মধ্যে একবারের জন্যও আসছিল না, মানে তখন বেশ হাসি খুশিও হয়ে গেছিলাম। আমি ভাবলাম সবাই যখন ছিল তখন আমি একদম, আমার মনে হয়েছিল আমি হয়তো ভুলে গেছি, আমার আর কান্নাকাটি আসবে না, কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে মানে পুরো স্মৃতিগুলো মনে পড়ছে আর খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তা আমাকে ছেলের বউ যথেষ্ট সঙ্গ দিচ্ছে, মেয়ে জামাই ছেলে সবাই আমাকে যথেষ্ট সঙ্গ দিচ্ছে। হ্যাঁ, কে আজকে মেজ বোনও চলে যাচ্ছে, মেজ বোন রেডি হয়ে বেরিয়ে এসছে, সবাই মানে কী আর বলবো, সবাই চলে গেলে ঘরটা তো ফাঁকা হবেই, এবং ফাঁকা হলেই তখন খারাপ লাগছে। এখন আর আমাদের কাছেও আসছে না, এতদিন সবাই আসতো, মানে পাড়ার লোকেরাও আসতো, পাড়ার সবাই আসতো, এখন তো কেউই আসছে না, একদম ফাঁকা বাড়ি, খুবই কষ্টকর জীবন। আর এইভাবেই আমাদের এখন কাটাতে হবে কদিন, কবে যে মন থেকে এগুলো সব যাবে আর আমি কবে স্বাভাবিক হব আমি সেটাই ভাবতে পারছি না। আমি স্বাভাবিক হতে চাইছি কিন্তু পারছি না, স্বাভাবিক হওয়ার আগেই আবার আমরা মার্চ মাসের 15 তারিখের পর যাবো। কি গো বলছে, কবে যাবি? যাবো
দেখি। সবাই চলে যাওয়ার পর আমি আবার ঘরে এলাম, আমরা তিনজন। এসে আলমারি খুলে ওর আলমারি থেকে এই পয়সাগুলো পেলাম। এগুলো হচ্ছে গুপ্তধন, আমরা কোনোদিন দেখিনি। আজকে তাই আমরা সবাই খুলে দেখছি কি কি আছে এর মধ্যে। ওই আমুলের ছোট ছোট কোটো ছিল, বড় কোটো ছোট কোটো, তার মধ্যে এই পয়সাগুলো ছিল। এগুলো আমরা কোনোদিনই আমাদের আলমারিটা ধরতে দিত না, বলে না ধরবে না। তা আমরা আমাদের খুব সবারই কিউরিয়াসিটি ছিল যে আলমারির মধ্যে কি আছে, ধরতে দেয় না। তা এখন তো আর কেউ আমাদের বাধা দেবার নেই, তাই খুলে বৌমার আমি বৌমাই খুলে নিয়ে এলো। দিয়ে আমরা এগুলো সমস্ত দেখছি যে 2 পয়সা, 10 পয়সা, 3 পয়সা, 1 পয়সা, 5 পয়সা সব রয়েছে এখানে দেখুন। তাছাড়াও আরও কিছু কয়েন আছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি। এইগুলো আমাদের মানে একটা এই যে দেখুন, জওহরলাল নেহরুর, এটা হচ্ছে রাজীব গান্ধী, 1944 সালের পয়সা। এটা হচ্ছে 1917 সালের থেকে 84 সাল অবধি চলেছিল, ইন্দিরা গান্ধী। চেনেন সবাই, পয়সাগুলো বেশ বড় বড়। আর একটা হচ্ছে শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ, এটাও ইন্দিরা গান্ধীর, 1917 সাল থেকে 84 সাল অবধি। আর ইনি হচ্ছে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। সে পুরনো 10 টাকা আমাদের, এগুলো তো সবাই চেনে জানে। পাঁচ টাকা, আরেকটা হচ্ছে 2 টাকা। এই হচ্ছে টাকা। আমার ভাই বোনেদেরও খুব মানে ইচ্ছা ছিল জামাইবাবুর আলমারির ভিতর কি আছে দেখার, কিন্তু কাউকে দেখাতো না। লুকিয়ে লুকিয়ে দরজাটা একটা পাল্লা খুলতো, লুকিয়ে লুকিয়ে যা দরকার সেগুলো নিত। আর ওই আলমারিতে টাকা পয়সা সব কিছুই রাখতো। কোনোদিন মানে আমরা এই বাক্সগুলো মানে এর মধ্যে যে টাকা পয়সা আছে এগুলো আমরা কিন্তু কোনোদিনই দেখিনি। তাহলে তখন থাকতে থাকতেই হয়তো ব্যাংকে নিয়ে গিয়ে ছেলে পাল্টে নিয়ে আসতো, বা যা হোক একটা করতো, ও রেখে দিত। কী যে কেন যে রেখেছিলো, কিসের জন্য রেখেছিলো আমার এখনও মাথায় ঢোকে না। তখন এখনও এর মধ্যে অনেক টাকা আছে যেগুলো চলবে, কিন্তু কিছু টাকা তো একদমই চলবে না, একদম নষ্ট হয়ে গেছে, সেগুলো তো আমাকে ফেলে দিতেই হবে বা কিছু একটা করতে হবে। তো আমি এখন এই টাকাগুলো নিয়ে কী করব, তরকারি কিনে খাবো সেটাও ইচ্ছা করছে না, কোনো মন্দিরে দিয়ে দেবো, কী করব আমার মাথাতে আসছে না। আপনারা একটু বলুন আমি এই টাকাগুলো নিয়ে আমি কী করব, কোথায় যাব, কি করা উচিত আমার। এই নোটগুলো কি আমি রেখে দেবো নাকি এগুলো ফেলে দেবো, আমি কিছুই বুঝতে পারছি না। একটা বাক্স, ছোট্ট একটা বাক্সের মধ্যে ভর্তি আরও আছে, আমি সবটা দেখালাম না। দেখুন কত 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর চলবে না। এগুলো গার্ডার লাগিয়েছে, গার্ডার লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এগুলো যদি গুপ্তধনের খোঁজে আমরা এই গুপ্তধন পেলাম, এই জন্য আমাদের ওই আলমারিটা ধরতে দিত না, যে আলমারির মধ্যে কী আছে আমরা দেখলে বকাঝকা করব। সেজন্য এই নোটগুলো যে কী জন্য কেন রেখেছিল তাও আমরা জানি না। আপনারা আমাকে একটা বুদ্ধি দিন আমি কী করব। আর ভিডিওটা পুরোটা দেখবেন।